চাই আছে দুপৰ শিৰোনাম ষ্টুডিঅ'ত মগিতা শ্ৰী আৰম্ভণিতে দুপৰ শিৰোনামৰ এক ব্ৰেকিং নিউজ ছয় নম্বৰ দফা ৰূপায়ণ কমিটিৰ প্ৰতিবেদন ৰাজহুৱা কৰাৰ আহ্বান জনোৱা হৈছে। আহ্বান জনাইছে কমিটিৰ সদস্য নীলয় দত্তই। কমিটিৰ সকলো সদস্যক এই কথা একমত হ'বলৈ এই কথাত আহ্বান জনাইছে জ্যেষ্ঠ অধিবক্তাগৰাকীয়ে। আৰু চৰকাৰে প্ৰতিবেদনখন ৰাজহুৱা নকৰাত দত্তই ক্ষোভ প্ৰকাশ কৰিছে। নিজৰ টুইটাৰ হেণ্ডেলত এই আহ্বান জনাইছে কমিটিৰ অন্যতম সদস্যগৰাকীয়ে। আৰু সমগ্ৰ ৰাজ্যবাসীৰ সন্মুখত প্ৰতিবেদনৰ স্বচ্ছতা আৰু শুদ্ধতাৰ বাবে প্ৰতিবেদন ৰাজহুৱা কৰাৰ তেওঁ আহ্বান জনাইছে। প্ৰতিবেদনখন ৰাজহুৱা নোহোৱাৰ বাবে বিভিন্ন মাধ্যমত ভুল আৰু মনে সজা তথ্য প্ৰচাৰ হৈ থকাত আক্ষেপ কৰিছে কমিটিৰ অন্যতম সদস্যগৰাকীয়ে। আৰু প্ৰতিবেদনত বিধানসভা আৰু চৰকাৰী চাকৰি সংৰক্ষণক লৈ বহু গুৰুত্বপূৰ্ণ আৰু শক্তিশালী পৰামৰ্শ দিয়া বুলি টুইটত উল্লেখ কৰিছে তেওঁ। খিলঞ্জীয়া ভাষা আৰু সংস্কৃতি আৰু লগতে ঐতিহ্য উন্নয়নৰ বাবে বহু শক্তিশালী পৰামৰ্শ দিয়াৰ কথা উল্লেখ কৰিছে তেওঁ। ভূমি নীতিক লৈও গুৰুত্বপূৰ্ণ পৰামৰ্শ দিয়া বুলি টুইট কৰিছে জ্যেষ্ঠ অধিবক্তা নীলয় দত্তই। পুনৰ জনাইছো, ছয় নম্বৰ দফা ৰূপায়ণ কমিটিয়ে যি প্ৰতিবেদন দাখিল কৰিছে সেই প্ৰতিবেদনত বাৰু কি আছে? ৰাইজৰ মনত বিভিন্ন ধৰণৰ ধাৰণা এই মুহূৰ্তত আছে আৰু তাৰ পৰিপ্ৰেক্ষিতত এই প্ৰতিবেদন ৰাজহুৱা কৰাৰ আহ্বান জনাইছে কমিটিৰ অন্যতম সদস্য জ্যেষ্ঠ অধিবক্তা নীলয় দত্তই। কমিটিৰ সকলো সদস্যক এই কথাত একমত হ'বলৈ আহ্বান জনাইছে জ্যেষ্ঠ অধিবক্তাগৰাকীয়ে। আৰু চৰকাৰে প্ৰতিবেদনখন ৰাজহুৱা নকৰাত তেওঁ ক্ষোভ উচ্চাৰিছে। নিজৰ টুইটাৰ হেণ্ডেলত এই প্ৰতিক্ৰিয়া ব্যক্ত কৰিছে। আহ্বান জনাইছে যে যি প্ৰতিবেদন তেওঁলোকে চৰকাৰক দাখিল কৰিছে সেই প্ৰতিবেদনখন এতিয়া ৰাইজৰ বাবে এতিয়া জনোৱা হওক, ৰাইজক ৰাজহুৱা কৰা হওক সেই প্ৰতিবেদনখন। প্ৰতিবেদনখনত কি কি আছে যাতে কোনো ধৰণৰ ভুল ধাৰণাৰ, মনে সজা ধাৰণাৰ যাতে সৃষ্টি নহয় তাৰ পৰিপ্ৰেক্ষিতত জ্যেষ্ঠ অধিবক্তাগৰাকীয়ে এই আহ্বান জনাইছে। তেওঁ কমিটিখনৰ অন্যতম সদস্য, অসমৰ সমগ্ৰ অসমবাসীৰ সন্মুখত প্ৰতিবেদনৰ স্বচ্ছতা আৰু শুদ্ধতাৰ বাবে এই প্ৰতিবেদন ৰাজহুৱা কৰিবলৈ আহ্বান জনাইছে তেওঁ। প্ৰতিবেদনখন ৰাজহুৱা নোহোৱাৰ বাবে বিভিন্ন মাধ্যমত ভুল আৰু মনে সজা তথ্য প্ৰচাৰ হৈ থকাত আক্ষেপ ব্যক্ত কৰিছে, আক্ষেপ প্ৰকাশ কৰিছে কমিটিৰ অন্যতম সদস্যগৰাকীয়ে। তেওঁ টুইটাৰ হেণ্ডেলত এই কমিটিখন ৰাজহুৱা কৰিবলৈ আহ্বান জনাইছে। চৰকাৰী চাকৰি সংৰক্ষণক লৈ বহু গুৰুত্বপূৰ্ণ আৰু ইফালে বিধানসভাত সংৰক্ষণক লৈ বহু গুৰুত্বপূৰ্ণ পৰামৰ্শ দিয়া হৈছে, শক্তিশালী পৰামৰ্শ দিয়া হৈছে বুলি তেওঁ টুইটাৰত উল্লেখ কৰিছে। খিলঞ্জীয়া ভাষা আৰু সংস্কৃতি, ইফালে ঐতিহ্য উন্নয়নৰ বাবে বহুখিনি শক্তিশালী পৰামৰ্শ আগবঢ়োৱাৰ কথা তেওঁ উল্লেখ কৰিছে। আৰু এতিয়া ফোনযোগে সংযুক্ত হৈছে আমি আমাৰ জ্যেষ্ঠ সাংবাদিক নৱজিৎ ভাগৱতীৰ সৈতে। নৱজিৎ ভাগৱতী, অতি গুৰুত্বপূৰ্ণ এটা তেওঁ টুইটাৰত মন্তব্য কৰিছে যে ৰাজহুৱা কৰা হ'ব লাগে, কিয়নো বহুত ভুল ধাৰণাৰ বা মনে সজা কিছু কথাৰ সৃষ্টি হৈছে। হয় গীতাশ্ৰী, গোটেই প্ৰতিবেদনখনক লৈ যিহেতু ৰাজহুৱা হোৱা নাই, তেওঁলোকে ছাবমিটটো কৰিলে মুখ্যমন্ত্ৰীৰ জৰিয়তে, তেওঁলোকে ছাবমিট কৰিছে কেন্দ্ৰৰ ওচৰত, গতিকে তাৰপিছত এটা এম্বেৰেচমেণ্ট, এটা ফিল তেওঁলোকে অনুভৱ তেওঁলোকে কৰি আছে। বৰ জটিল পৰিস্থিতিত সন্মুখীন হ'বলগীয়া আছে। আচলতে প্ৰতিবেদনখনত কি আছে, তেখেতসকলে কি অনুমোদন জনালে, তাত ক্লজ ছিক্স কেনেদৰে হ'ব, খিলঞ্জীয়া আছেনে অসমীয়াৰ সংজ্ঞা আছে, তাত কিমান ধৰণৰ ভিত্তিবৰ্ষ কিমান হ'ব, বা অসমীয়াৰ সংজ্ঞাটো তেওঁলোকে কি ধৰণে নিৰূপণ কৰিব, সাংবিধানিক ৰক্ষা কবচৰ বাবে কি ব্যৱস্থা কৰিছে, কিমান শতাংশ আসন সংৰক্ষণৰ অনুমোদন জনাইছে, বা থলুৱা লোকৰ বাবে কিবা চাকৰি সংৰক্ষণ হ'ব নেকি, যদি থলুৱা লোকৰ বাবে চাকৰি সংৰক্ষণ হয় সেই থলুৱাসকল কোন হ'ব, এই গোটেই বিষয়টো লৈ পেলাই এটা এনেকুৱা এটা আৱহাৱা বা এনেকুৱা এটা পৰিৱেশৰ সৃষ্টি হৈছে যে কোনে কি কৈছে তাৰ কোনো ঠিক নোহোৱা হৈছে। শেহতীয়াকৈ হৈছে কেনেকুৱা যে আই এল পি অৰ্থাৎ ইনাৰ লাইন পাৰ্মিটৰ যি প্ৰসংগ ওলাইছে, ইনাৰ লাইন পাৰ্মিটৰ প্ৰসংগ, তাত আগতে সংবাদ মাধ্যমত একাংশ বাতৰি প্ৰকাশ পাইছিল তাত প্ৰতিবেদনৰ উদ্ধৃতি দি, যে তাত ইনাৰ লাইন পাৰ্মিটৰ কাৰণে কমিটিয়ে অনুমোদন জনাইছে আৰু সেই অনুমোদন শেহতীয়াকৈ মন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাই প্ৰকাশ কৰিছে যে কেন্দ্ৰীয় চৰকাৰে ইনাৰ লাইন পাৰ্মিট দিয়াৰ কোনো সম্ভাৱনা নাই। গতিকে এই গোটেই কথা বাৰ্তালৈ এটা ধুৱলি পুৱলিৰ সৃষ্টি হৈছে। তাৰোপৰি আৰু এটা শেহতীয়াকৈ শ্বিলঙৰ এখন বাতৰি কাকতত প্ৰকাশ কৰিছিল, শ্বিলঙৰ এজন বিধায়কেও প্ৰকাশ কৰিছিল যে তেখেতসকলক কেন্দ্ৰীয় গৃহমন্ত্ৰীয়ে কৈছে যে তেখেত অসমক ইনাৰ লাইন পাৰ্মিট দিয়া নহয়। গতিকে কমিটিত প্ৰতিবেদন যদি থাকেও তেনে স্বত্বেও তেতিয়াহ'লেও তেনেকুৱা কোনো সম্ভাৱনা নাই। গতিকে এই গোটেই খবৰবোৰে এটা এনেকুৱা খেলিমেলিৰ সৃষ্টি কৰিছে যে
প্রকৃততে ছয় নং দফা লই রূপায়ণক লো যখন উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটি গঠন করে দিয়েছিল কেন্দ্রীয় সরকারে, কেন্দ্রীয় গৃহমন্ত্রালয়ে, সেই কমিটিখানে কিনো প্রতিবেদন দিলে, প্রতিবেদনত কি আছে, এই সমগ্র বিষয়ে যেহেতু একটা খেলিমেলির সৃষ্টি করেছে, নিশ্চয় যাতে ভুল ধারণার সৃষ্টি নহয় তার বাবে তেও আৰু তেও লগতে আহ্বান যেহেতু করেছে যে সকল সদস্য এই ক্ষেত্রে একমত হব লাগে যে প্রতিবেদনখন রাজহুয়া করা হব লাগে। কোনো আন সদস্যর সেই ধরনের তৎপরতা দেখা গৈছে নেকি? এই ক্ষেত্রে দুটা কথা আছে যে কমিটিখানের প্রতিবেদনখন দুটা পক্ষে রাজহুয়া করব পারে, এটা হল সরকারে করব লাগিব, নহলে আন্তপক্ষ হল যখন কমিটি আছে কমিটিয়ে করব লাগিব। যেহেতু সরকারের পক্ষের পর সরকার হাতে জমা দিয়ার পিছতো সরকারে রাজহুয়া এতিয়ালৈকে করা নাই বা তেখেতসকলে আমার বিধানসভাত কোনো দাখিল করা সম্ভাবনা নয়, যেহেতু কেন্দ্রীয় সরকারে তাক গঠন করে দিছে, গতিকে হয় কেন্দ্রীয় সরকার সংসদত দাখিল করব লাগিব, নহলে তেখেতসকলে নিজেই প্রতিবেদনখন রাজহুয়া করব লাগিব বা ওয়েবসাইটত দিব লাগিব, এনেকুৱা এটা সম্ভাবনা আছে। কিন্তু তেনেকুৱা সম্ভাবনা যেহেতু যোৱা নাই বা দাখিল করা হওয়া নাই বা কেন্দ্রীয় গৃহমন্ত্রীও সেইখানক লৈ কোনো তৎপরতা দেখুৱা নাই, সেয়েহে কমিটির সদস্যসকলে বিচাৰিছে যে অসমৰ ৰাজ্যৰ বাবে তেওঁলোকে ৰাজহুৱা কৰি দিয়ক, এইটো নীলয় দত্ত ডাঙৰীয়াৰ পৰা আহিছে। নীলয় দত্ত ডাঙৰীয়াই টুইট কৰিছে, টুইট কৰি এই আহ্বান জনাইছে আৰু কমিটিৰ যিসকল সদস্য আছে সকলো সদস্যকে সহমত পোষণৰ বাবে আহ্বান জনাইছে, কাৰণ এজন সদস্য নতুবা দুজন সদস্য বা একাংশ সদস্য সেইটো কৰিব নোৱাৰিব, তেখেতে যিহেতু ৰাজহুৱাভাৱে কৈছে আৰু সদস্যসকলকে তেওঁলোকে সহমত পোষণ কৰাৰ বাবে আহ্বান জনাইছে, গতিকে যাতে কোনো সদস্যৰ ইয়াত খেলিমেলি নতুবা তাত আন মন্তব্য নহয়, সকলো একেলগে তেখেতসকলে সিদ্ধান্ত লৈ যাতে ৰাজহুৱা কৰিব পাৰে সেইবাবে তেখেতে আহ্বান জনাইছে। ক'ৰবাত ক'ব পাৰি নেকি যে কমিটিখনৰ সদস্য এগৰাকীয়ে যিহেতু মাত মাতিছে বা তেওঁ যিহেতু সৰব হৈ পৰিছে, কমিটিৰ সদস্যসকল ক'ৰবাত নাৰাজ, কিয়নো বাৰম্বাৰ কেন্দ্ৰীয় চৰকাৰৰ তৰফৰ পৰা কোৱা হৈছিল যে ছয় নম্বৰ দফা কমিটিৰ ৰূপায়ণ কমিটিৰ ক্ষেত্ৰত এই কমিটিখনে যি প্ৰতিবেদন দিব সেয়া প্ৰতিবেদনৰ বাবেহে চৰকাৰ ৰৈ আছে আৰু প্ৰতিবেদন দিয়াৰ লগে লগে তেওঁলোকে তৎপৰতা আৰম্ভ কৰিব, কিন্তু সেয়া কথা কোৱাৰ ধৰণে কিন্তু কাৰ্যত সেই কথা পৰিণত হোৱা নাই, বৰ বিশেষ কিন্তু কেন্দ্ৰৰ গুৰুত্ব লাভ কৰা নাই। ক'ৰবাত নাৰাজ নেকি কমিটিখন, কমিটিৰ সদস্য? কমিটির সদস্যসকলের যেসমূহ বক্তব্য আছে ইতিমধ্যে আসুরজি তিনিজন সদস্য সদস্য আছে তেখেতসকলে নারাজ হয়েছে, যেহেতু কেন্দ্রীয় গৃহমন্ত্রী প্রতিবেদনখন তেখেতসকলে গ্রহণ নকরিলে, গতিকে তাত সেই ক্ষেত্রে তেখেতসকলে নারাজ আছেই। কিন্তু এই যে সদস্যগী নীলয় দত্ত ডাঙরিয়া তেখেতেও কৈছে যে পথা ক্ষেত্রে তেখেতর নারাজ যেটু আছে তেওঁৰ অসন্তুষ্টি এটা প্রকাশ পাইছে এই ক্ষেত্রে, আর বাকি সদস্যসকলের ক্ষেত্রে মনত যে সেই অসন্তুষ্টির ভাব নাই সেটা কব নোৱাৰে, কারণ কমিটিখন গঠন করার সময় যিধরণে কেন্দ্রীয় সরকার অর্থাৎ কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহে যেদরে কৈছিল বা মোদী ডাঙরিয়া আহি পেলায় ইয়াত যেদরে ঘোষণা করেছিল যে তেখেতসকলে মাত্র ছয় নং দফা কমিটির প্রতিবেদনলৈ রইহে আছে, প্রতিবেদনখন পালেই তেখেতসকলে কার্যব্যবস্থা গ্রহণ করব আর যে ধরনের আছে অর্থাৎ দীপ্ত বলে তেওঁলোকে কৈছিল যে যি প্রতিবেদন দিয়ে তাকে তেওঁলোকে সম্পূর্ণরূপে গ্রহণ করব, কিন্তু সেই যে তৎপরতা তেওঁলোকে সেই সময় কৈছিল তা বিরোধী আন্দোলন প্রশমিত করবলে হোক অথবা আন কোনো রাজনৈতিক ক্ষেত্রতে কারণতেই হোক বা অসমৰ প্রতি তেওঁলোকৰ থাকা সদিচ্ছার বাবেই নহোক কিয় যি কারণতে নকৰিছিল কিয় এই এতিয়া কিন্তু কার্যক্ষেত্র ক্ষেত্রত সেইটো দেখা যোৱা নাই। কমিটি যেহেতু প্রতিবেদনখন দাখিল করবলৈ যাওতেই কেন্দ্রীয় গৃহমন্ত্রী নিজেই গ্রহণ নকৰিলে, সেই ক্ষেত্রতে এটা সন্দেহৰ সৃষ্টি হৈছিল আৰু কেন্দ্রীয় গৃহ মন্ত্রণালয়ৰ কোনো বিষয়ে গ্রহণ নকৰিলে তাতো সন্দেহৰ সৃষ্টি হৈছিল। তাৰপিছত কমিটিখনে যেহেতু নির্দিষ্ট সময়ত তেওঁলোকে কমিটিখনৰ কাম অর্থাৎ প্রতিবেদন যুগুতাই উলিয়াইছে, তেওঁলোকে মুখ্যমন্ত্রীর হাতত দাখিল করবলগা হয় আর মুখ্যমন্ত্রী অর্থাৎ কেন্দ্রীয় সরকারও হয় মুখ্যমন্ত্রী সেই প্রতিবেদন গ্রহণ করে তারপর সামগ্রিক রূপত কবলে গেলে ফাইল এটা দাখিল করা হয়েছে, ফাইল পড়ি আছে, প্রতিবেদন করবাত পড়ি আছে, কেন্দ্রীয় সরকারের তরফের পর বড় বিশেষ গুরুত্ব নিদিয়ার বাবে এগারী সদস্য ইতিমধ্যে মাত মাতিছে আর আন কেগারী সদস্যকো যে এই ক্ষেত্রে একমত হবল যে কমিটির প্রতিবেদন রাজহুয়া করব লাগে এই আহ্বান জানা বিষয়টি যথেষ্ট তাৎপর্য বহন করেছে। কিন্তু আপনার জানিবলৈ বিচাৰিছো যেহেতু কৈছে যে কিছু ভুল ধারণার সৃষ্টি হয়েছে, সকলো অসমবাসী প্রতিগী রয়ে আছে যে আসলতে প্রতিবেদনত কি আছে সেই জানিবলৈ সেইখিনি জানিবলৈ এটা তেও উল্লেখ করেছে যে ভুল ধারণার সৃষ্টি হয়েছে, কেতবোর মনে সজা তথ্য এটা বিয়পি পড়ছে, এই বিষয়টি যথেষ্ট নিশ্চয় গুরুত্ব সহকারে লবলগিয়া বিষয় এটা। মুখ্যত ভুল ধারণা সৃষ্টি হয়েছে যে সাংবিধানিক রক্ষা কবচটো তাত কি আধারত হব, অর্থাৎ অসমীয়ার সংজ্ঞাক লৈ মূলত গোটেই প্রতিবেদনখনৰ মূল ভিত্তি আছিল অসমীয়ার সংজ্ঞা আর ইনারলাইন পারমিট, অসমীয়ার সংজ্ঞাক লৈ খেলিমেলিটো সৃষ্টি হয়েছে, অর্থাৎ 1951 চনৰ ভিত্তিবর্ষ হিসাবে কমিটিখনে দিলে নে কমিউনিটির আধারত দিলে বা তাত কিমান শতাংশ আসন সংরক্ষণ করা হব, 82 অসম জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদে বিচার দরে 82% হব নে আসুয়ে বিচার দরে 100% হব নে তেখেতসকলে কিবা নিজাকৈ শতাংশ সৃষ্টি করেছে 67 করেছে নে আন কিবা করেছে, এই গোটেই খবর সমূহক লৈ খেলিমেলি এটা সৃষ্টি হয়েছে আর কোনেও সঠিককৈ তার খবরটা পোৱা নাই বলে কৈছে, যেহেতু রাজহুয়া আনুষ্ঠানিকভাবে যেহেতু প্রতিবেদনখন রাজহুয়া হওয়া নাই গতিকে তেনে ক্ষেত্রে খেলিমেলি সৃষ্টি হয়েছে, কিন্তু প্রকৃত খবরটো কি অর্থাৎ কিমান শতাংশক তাত
সংরক্ষণের বাবে করা হব অর্থাৎ আখর সংরক্ষণ করা হব কিমান শতাংশ আর যে ভিত্তিবর্ষ হব বা খেলঞ্জিয়া যে সংজ্ঞা সেই সংজ্ঞাটো কিদরে নিরূপণ করা হয়েছে প্রতিবেদন কিদরে উল্লেখ করা হয়েছে সেই বিষয়টা লই একটা খেলিমেলি সৃষ্টি ইতিমধ্যে হয়েছে আর যেহেতু তেখেতসকলে যে সদস্যগী সচেতন ব্যক্তি হিসাবেও তখন জানে যে এই খেলিমেলি সৃষ্টি হয়েছে গতি যাতে এই কমিটি একটা কাঠগড়াত থিয় হবলগা নহয় সেইভাবে তখনকলে বিচারিছে যে কমিটির প্রতিবেদন রাজহুয়া হয়ে যাক আর রাজহুয়া হওয়ার পিছতে তাত হয়তো বিতর্ক হব নতুবা কোনোবা সহমত সৃষ্টি মত সপক্ষে দিব বা কোনোবা বিপক্ষে দিব গতি একটা আলোচনার বাবে তখনকলে কৈছে যে এই প্রতিবেদন রাজহুয়া হবলগে যাতে খেলিমেলি এই সমূহক যাতে খেলিমেলি সৃষ্টি নহয় আর আন এটা পর্যায় অর্থাৎ পরিবেশ যাতে বিঘ্নিত নহয় সেক্ষেত্রে সেইভাবে তখন স্পষ্ট ভাষা উল্লেখ যে এই ভুল ধারণা আঁতরার বাবে কমিটির প্রতিবেদন রাজহুয়া হব লাগে আর যে টুইট সেই টুইটত দেখা গেছে এটা ইঙ্গিত অন্তত দিছে স্পষ্টকৈ যে কিছু পাওয়ারফুল রেকমেন্ডেশনস বলে কৈছে তাত কিছু শক্তিশালী প্রস্তাব দিয়া হয়েছে ক্ষেত্র বা ক্ষেত্র খিলঞ্জিয়ার ক্ষেত্র ভাষা সংস্কৃতি ঐতিহ্য সংরক্ষণের ক্ষেত্র সেই কথা নিজের টুইটার হ্যান্ডেলত উল্লেখ করেছে টুইট করে হয় ভাষার ক্ষেত্রতো আছে ভাষা তাত অসমীয়া ভাষাটো কেনেদরে তাত শ্রীবৃদ্ধি করাব কেনেদরে সংরক্ষণ করাব তার ক্ষেত্রে কিছু রিকমেন্ডেশন অর্থাৎ অনুমোদন তেখেতসকলে তাত দিছে আর আগতে কোৱা হৈছে যে যিটো অসমীয়া সংজ্ঞা এইটো 1985 চনের পর এই নির্ধারণ হওয়া নাছিল যার বাবে অসম চুক্তির 6 নং দফা রূপায়ণের ক্ষেত্রে জটিলতা আহি পড়েছিল আনকি অসম সাহিত্য সভায় হাত দাঙি দিছিল তেখেতসকলেও আনকি অসমীয়া সংজ্ঞাটো নিরূপণ করে দিব নোৱাৰিলে বা বিগত সময়সাত কোনো এটা সংস্থায় বা কোনো এটা সন্থায় করব নোৱাৰিলে কোনো লোকে করব নোৱাৰে যেহেতু তার পিছতো এই কমিটিখনে শক্তিশালী রূপত অবতীর্ণ হয় তেওঁলোকে শক্তিশালী রিকমেন্ডেশন স্বাভাবিকতে হব যি রিকমেন্ড ধন্যবাদ জ্ঞাপন কৰিছো আপুনি এইখিনি বিষয় জনালে আমাক আৰু জ্যেষ্ঠ অধিবক্তা গৰাকী যি গৰাকী হৈছে এই কমিটিখনৰ এগৰাকী অন্যতম সদস্য তেওঁ অতি গুৰুত্বপূৰ্ণ টুইটাৰ হেণ্ডেলত তেওঁ নিজৰ মন্তব্য কৰিছে কেতবোৰ মন্তব্য কৰিছে যে কমিটিৰ এই প্ৰতিবেদন ৰাজহুৱা কৰা হ'ব লাগে স্পষ্টকৈ তেওঁ এই নিজৰ মতামত পোষণ কৰিছে।